উচ্ছেদ অভিযান চলবে। মুসলিমরা লোভী, বনজ ভূমি সহ অন্যের জমি দখল করেছেন। মুসলিমরা হক পথে চলেন না, রাজনীতির দোকানের মতো। উচ্ছেদের জন্য দায়ী কংগ্রেস। ভেটারবন্দে গিয়ে উচ্ছেদের শিকার হওয়া লোকদের সম্পর্কে এভাবেই বললেন বিজেপির সংখ্যালঘু নেতা জুনেদ। পক্ষকাল আগে প্রশাসন বুলডোজার লাগিয়ে উচ্ছেদ করেছিল রাতাবাড়ির ভেটারবন্দের মনুষ্যপুরের দশটি ধর্মীয় সংখ্যালঘু পরিবারের বাসস্থান। সেই ভেটারবন্দে দাঁড়িয়ে সংখ্যালঘুদের পাঠ দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার করিমগঞ্জ জেলা সম্পাদক জুনেল হোসেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলি এক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এখানে কিছু পেতে হলে কিছু দিতে হবে। জুনেল আসলে ইঙ্গিতে সংখ্যালঘুদের বিজেপিকে ভোট না দেওয়ার জন্য দায়ী করেন। বলেন, মুসলিমরা লোভী, তারা হক পথে চলে না, সরকারি কিংবা অন্যের জমি দখল করলে উচ্ছেদ চলবেই, এ ব্যাপারে কোনো দয়া মায়া দেখানো হবে না। কংগ্রেস কেন পাট্টা দেয়নি বলে প্রশ্ন তুলেন জুনেল। পাশে বসা রাতাবাড়ি কেন্দ্রভিত্তিক যুব কংগ্রেস প্রাক্তন সভাপতি মামুন রশিদকে দেখিয়ে বলেন, বিগত নির্বাচনে তারা সংখ্যালঘুদের বিপথে পরিচালিত করেছেন, এখন নিজের ভুল বুঝতে পেরে বিজেপিতে যোগ দিয়েছেন। আমরা 8 বছর আগে যোগ দিয়েছি বলে দাবি করেন এককালের যুব কংগ্রেস নেতা জুনেল। নয়া বিজেপি মামুন রশিদ বলেন, মুসলিমরা ভোট দেননি বলে উন্নয়ন হয় না, যত বেশি ভোট দেবেন ততই উন্নয়ন হবে। ওই দিন ভেটারবন্দ জেপির অন্তর্গত মনীষপুর এলাকায় মাইনরিটি মোর্চার সভায় এলাকার প্রায় 700 জন সংখ্যালঘু বিজেপি দলে যোগ দেন বলে তারা জানান। সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক জুনেল হোসেন, দুর্লভছড়া মন্ডল সভাপতি নুরুল হাসান, রামকৃষ্ণনগর মন্ডল সভাপতি বিলাল উদ্দিন, সদ্য বিজেপিতে যোগ দেওয়া মামুন রশিদ এবং দুর্লভছড়া মন্ডল উপসভাপতি শ্যাম কুমার সিনহা উপস্থিত ছিলেন। অনুশাসনের বাইরে আজকে আমরা কোনো আলোচনা আমরা করতে পারতাম না। আমরা আলোচনাগুলো কর্ম দলের ভিতরে থেকে, দলের বাহিরে আমরা কোনো অবস্থায় দেখতে পারতাম না। আজকে আমি মাইনরিটি মোর্চা করিয়া, আমার নাম জুনেল, কোনো বিষয় না, এটা বাইরে জীব। কিন্তু এই পদ যেটা, এই পদবী যেটা, আমি যে দল ঘরে দলের বদনামী জীব। গতিকে আমরা কথাবার্তা করতে সময় শালীনতার ভিতরে কথাবার্তা করতে লাগবো, এবং আমি দলের যে গাইডলাইন আছে, গাইডলাইন মতো আমার নেতৃত্বে রাতাবাড়িতে আমূল পরিবর্তন হইতেছে। এমনকি গণ জঙ্গল থেকে আরম্ভ হইয়া প্লাবিত অঞ্চল থেকে লইয়া এমন কোনো জায়গা নাই যেখানে বিধায়কের পা গিয়ে পড়ছে না। প্রত্যেক জায়গায় বিধায়কের কর্মতৎপরতা আমরা দেখতে পাই। এমন বিধায়ক আমরা পাইছি, এই বিধায়কের কাছে আমরা আমাদেরকে কিভাবে উপস্থাপন করতে পারবো? আজকে মাইনরিটি মানুষ আমরা যদি আমরার ব্যবহারে বিধায়কের কাছে আমরা ভোট দিই, কারণ আমরা বিগত নির্বাচনে এক তো আমরা ভোট দিইনি, দ্বিতীয়ত আমরা যদি আমাদের মধ্যে ইউনিটি না থাকে, আমাদের মধ্যে যদি একতা না থাকে, তাহলে আজকে এখানে আমার আমার দাদা শ্যাম কুমার দা উপস্থিত, আমার এখানে বেড়াইবন জেপির বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত, এখানে জেপির দায়িত্বে যারা আছেন তারা উপস্থিত, তারা আমাদের আচরণ নিয়ে কি ভাববো? তাই প্রথমে আমরা আমরা আচরণ ঠিক করতে লাগবো। যদি কোনো কথা কইতে লাগে এখানে সভাপতির মাধ্যমে আমি জানাইতে লাগে, আমরা এই মিটিং করি, কিন্তু আমরা কথা একটাও কর্ণপাত করিনি। কোন ব্যক্তি আমরা বারবার বুঝাইছি যে ভারতীয় জনতা পার্টি আপনারা চোখ খুলেন, অন্ধ চোখে আপনারা দেখতে, আমরা চোখ খুলিয়া দেখি, আপনারা চোখটা অন্ধ আছে, গতিকে চোখ খুলেন, না খুললে রাতাবাড়িতে মানুষের মানুষের উন্নয়ন হবে না, মানুষের শান্তি থাকবে না, মানুষের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আমরা কথা কেউ শুনি না, আমরা বারবার কিন্তু এই কথাগুলো প্রত্যেক জায়গায় গিয়ে বলছি যে আপনারা রাতাবাড়িতে আমরা সংখ্যালঘু মানুষ, আমরা কেন কেন অন্য দল করব? দল চলছে, যে সরকার চলছে সেই সরকারের আদর্শে আদর্শিত হয়ে আপনারা আসুন, আপনারা উন্নয়নের সাথে থাকুন। আগামী দিনে সম উন্নয়ন হবে, যেভাবে সম উন্নয়ন চলছে। আমার জুনেল ভাই বলেছিলেন কিছু দিলে কিছু মিলে। আজকে আপনি যদি একজন জিপি সভাপতি থাকেন আর একটি ওয়ার্ডে যদি আপনি ভোট পান না, তাহলে ওই ওয়ার্ডকে আপনি ডিপ্রাইভ রাখবেন। আপনি যে যে ওয়ার্ডে আপনাকে ভোট দিয়েছে, আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো সেই ওয়ার্ডের মানুষগুলোদেরকে আগে দেখার, সেটা আপনার দায়িত্ব না কর্তব্য আপনারা বলেন। তাহলে আমরা যদি আজকে বাস্কবরে ভোট দেয় এখান থেকে, তাহলে বিধায়ক তথা দলের দৃষ্টি আমাদের উপর পড়বে কি পড়বে না আপনারা বলুন। আমরা যদি বিজেপিকে বিজেপির পদ্মফুল চিহ্নিত ছবিতে আমরা যদি ইলেকশনের সময় বটম না দেবাই, তাহলে আমাদেরকে কে দেখবে?
সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।